বেহালা পর্ণশ্রী 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিজয় মিছিল বিশাল কর্মী সমর্থকদের নিয়ে আজ সন্ধ্যাবেলা তৃণমূলের বিজয়ী প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের পর্ণশ্রীর 131 নম্বর ওয়ার্ড ঘিরে এক বিশাল বিজয় মিছিল করা হয়। এই মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হরেক রকম আতশবাজি জ্বালিয়ে এই বিজয় মিছিলকে আলোয় আলোকিত করে তোলে রত্নার কর্মী সমর্থকরা। এটা হচ্ছে আমার বাচ্চাদের আবদার, ছেলে মেয়েদের আবদার। কারণ বেহালা পূর্বের ইলেকশনের পরে তখন নির্বাচন কমিশন বারণ করেছিল বিজয় মিছিল করতে, কেউ কোনো আনন্দ করতে পারেনি। এবারে নির্বাচন কমিশন থেকে কোনো বারণও করেনি, দল থেকেও বারণ করেনি বিজয় মিছিল বার করতে। তাই এই এই যে সারা বছর, চার বছর ধরে ওরা আমার পেছনে, মানে আমি যেরকম পরিশ্রম করেছি ওরাও ঠিক আমার পেছনে এইভাবে পরিশ্রম করেছে, তো ওদের এই বাঁধ ভাঙা আনন্দ এটা ঠেকানো যায়নি, আর আমি ঠেকাতে চাইও না। ওরা একটা দিন বছরে আনন্দ করবে, আবার তো পাঁচ বছর বাদে, তাই এটা চলুক, সবাই আনন্দ করুক, আবির খেলুক, বাজি ফাটুক, বাজনা বাজুক, মিষ্টি খাক, এটাই হচ্ছে বিজয় মিছিল। শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে আপনি জয়ী, মানুষকে কি বার্তা দিবেন? এবার কি প্রথম কি কি কাজ করবেন? প্রথমেই কি কাজ করব, ওরকম ব্যাপার নেই, কাজ করব। পাঁচ বছর পৌর পরিষেবা একদম স্মুথলি পৌঁছে দেব, যাতে গত আগামী পাঁচ বছর কেউ না বলতে পারে যে আমরা পরিষেবা পাইনি বা আপনি পালিয়ে গেছিলেন ওয়ার্ড থেকে। আমি এ ওয়ার্ডের মানুষের সঙ্গে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবো, এবং প্রত্যেকটা পৌরসভার যতগুলো পরিষেবা আছে সবগুলো আমি এখানকার 131 ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে দেবো। এসজিএম এর অপমানের প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতি বিধাননগর আদালতে। আজ বিধাননগর মহকুমা আদালতের এসিজেএম এর আদালতের কর্মবিরতির ডাক দেয় বিধাননগর বার অ্যাসোসিয়েশনের সকল আইনজীবী। তাদের দাবি, বর্তমান বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দীর্ঘদিন ধরে আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছেন, দুপুরে বসা আদালতের রায় দিতে সন্ধ্যা পর্যন্ত সময় নিচ্ছেন, বার এবং বেঞ্চের মধ্যে কোনো রকম সুসম্পর্ক বজায় রাখছেন না, সেই প্রতিবাদে তারা আজ কর্মবিরতির ডাক দেন। প্রথমত একটা কথা সবার জানা দরকার, এবং আমরা তো জানি এবং আপনারা দীর্ঘদিন ধরে যারা সাংবাদিকতা করছেন দেখেছেন যে বিধাননগরে কিন্তু মামলার সংখ্যা খুবই কম, এবং সেই কারণে বিধাননগর কোর্ট কিন্তু বিশেষ করে হচ্ছে বেল ফাইলটা আমাদের অনেক আগেই হচ্ছে শেষ হয়ে যায়। আগে যতজন হচ্ছে এখানে মাননীয় বিচারক ছিলেন তারা যে কোর্ট আওয়ার্স তার মধ্যেই শেষ করে দিত, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘ দিন ধরে এইখানকার হচ্ছে বেল ফাইল বা দুপুরের দ্বিতীয়ার্ধের যে কোর্টটা হয় সেই দ্বিতীয়ার্ধের কোর্টটা হচ্ছে রাত্রিবেলায় কোনো কোনো দিন হচ্ছে 9টা 10টা অবধিও হচ্ছে চলেছে। সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, লিটিগেন্ট পাবলিককে বসে থাকতে হচ্ছে, অপেক্ষা করে থাকতে হচ্ছে, এবং আইনজীবীদের ক্লার্কদেরও অপেক্ষা করে থাকতে হচ্ছে, এবং যেই কাজটি আগেও সীমিত সময়ের মধ্যে করা যেত সেইটা আননেসেসারিভাবে স্ট্রেচ করে যাচ্ছে হচ্ছে সন্ধ্যাবেলা অবধি, এবং আমরা সেই কারণে হচ্ছে এই কোর্টের যে সুষ্ঠু পরিবেশ ছিল সেই সুস্থ পরিবেশটা ফিরিয়ে আনার জন্য, এবং আইনজীবী বার এবং বেঞ্চের সুস্থ সম্পর্কে একটি কোর্ট চলে, সেই বার এবং বেঞ্চের সুস্থ সম্পর্কটি আজকে কিন্তু এই মাননীয় এসিজেএম সাহেবের জন্য সেটা সাংঘাতিকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার ফলে হচ্ছে সেই ক্ষেত্রে যদি আইনজীবীদের মিনিমাম মান্যতা না দেওয়া হয় সেই ক্ষেত্রে তো আইনজীবী বার অ্যাসোসিয়েশন লড়বে। এবং একটা জিনিস আমরা সবসময় বলি, যেমন আমরা লার্নেড এসিজিএম বলি তখন অ্যাডভোকেটদেরও লার্নেড বলা হয়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি হচ্ছে সেই সম্মান হানি হয় আইনজীবীদের, সেই ক্ষেত্রে তো বিধাননগর বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাদের শুধু তাদের সদস্য সদস্যরা যে কোনো আইনজীবীর জন্যই হচ্ছে লড়বে। অ্যাকচুয়ালি আমাদের এখানে বিগত 2004 থেকে কোর্ট চলছে, কিন্তু তা এই এসিজেএম সাহেব আসার পর থেকে আমরা অ্যাডভোকেটরা
ল ক্লার্করা, ইভেন আমি তো মনে করি স্টাফরাও যেভাবে মানে ওনার কী বলো অপব্যবহারের শিকার হচ্ছে সেভাবে এটা নজিরবিহীন ঘটনা। এর আগে কোনো দিন আমরা কোনো ম্যাজিস্ট্রেট বা যারা স্টাফ রয়েছেন বা আধিকারিক রয়েছেন তাদের কারুর কাছ থেকে এরকম ব্যবহার পাইনি। উনি কথায় কথায় মানে কী বলবো এখানে একটা পঞ্চায়েত রাজ চালাচ্ছেন, একটা কোর্ট কোর্টের কাছে মানুষ মন্দির মনে করে, ভক্তি করে সেখানে পুজো মন্দির মনে করে সেখানে বিচার আইনি ব্যবস্থার উপর ভরসা রেখে বিচার চাইতে আসে। আমরা নিজেরা হ্যাকেল হচ্ছে, আমরা লিটিগেন্ট পাবলিকদের কী করে সার্ভিস দেবো? প্রতিদিন ওনাকে কিছু বলতে গেলেই উনি মানে একটা মানে চরম অশৃঙ্খলা তার একটা কোর্টে সৃষ্টি করছেন। আমরা সেটা বলতে গেলে উনি কারোর কথা শুনতে চান না, বাড়ির তরফ থেকে গেলে বা ওপেন কোর্টে সমস্ত অ্যাডভোকেটদের যে কোনো টাইমে যে কোনো সুযোগ পায় অপমান করেন। তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা এর বাইরে প্রতিবাদের কোনো রাস্তা নেই আমরা এটা জানাতে চাই। এবং কর্মসূচি হচ্ছে আমরা এগুলো করেছি, পরবর্তীকালে আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ডিস্ট্রিক্ট জাজ দিয়ে সবার কাছে আমরা এই ব্যাপারটা জানাবো যে রিপিটেডলি হচ্ছে ওনার টাইমে। বেহালা শখের বাজারে তৃণমূল কাউন্সিলরের বিরোধিতা করায় তৃণমূল কর্মীর বাড়িতেই ভাঙচুর। হরিদেবপুর থানার অন্তর্গত 123 নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া স্টেট ব্যাংক কলোনি এলাকার ঘটনা। কৌশিক ভট্টাচার্য নামে এক ব্যক্তির অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করতেন কিন্তু তিনি কখনোই চাইতেন না তৃণমূলে অরাজনৈতিক লোকজন ঢুকুক এবং এলাকায় অশান্তি সৃষ্টি হোক। তার অভিযোগ যে এই এলাকায় সুদীপ পল্লে স্থানীয় কাউন্সিলর, তার নেতৃত্বে অনেক অজানা অরাজনৈতিক লোকজন প্রবেশ করে এবং এখানে নানা রকমভাবে সিন্ডিকেট তোলাবাদি চলে, আর এইসবের প্রতিবাদ করায় এক কথায় তাকে তৃণমূল থেকে ভোটের আগেই সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার হয়েছিল, এমনটাই তার অভিযোগ। আজ ভোটের ফল প্রকাশের পর 15-20 জন মিলে গিয়ে তার বাড়ি ভাঙচুর করে আসে। আছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এই ব্যাপারটা হলো তো আমি অ্যাজ আ সিটিজেন যেটাকে বল কনসেনশিয়াল সিটিজেন হিসেবে আমি পুলিশে ফোন করে এ করেছি। ওসি স্যারকে আমি ফোন করে জানালাম, তো উনি সব ব্যাপারটা বুঝে বললেন দান লোক পাঠাচ্ছি। প্রায় এক ঘন্টার বাদেও যখন পাঠাননি তখন আমি ফোন করে ওনাকে বললাম, তো বলুন কী হয়েছে বলুন তো বলতে আমি, তখন উনি আমাকে বলছেন কাউন্সিলরকে জানিয়েছেন, একদম কাউন্সিলর তো লোক পাঠিয়েছে এইরকম করে অভিযোগটা করেছি। উনি তখন বলছেন আমি আপনাদের কাউন্সিলরের সাথে কথা বলেছি, আপনি একটু মাথা ঠান্ডা করে এই সব মিটিয়ে দিন, এই কথাটা বলেছেন। তখন আমি ওকে তাহলে আপনি কিছু করবেন না, আনফর্চুনেটলি আমি রেকর্ডটা করতে পারিনি কারণ কথা বলতে আমি ভাবতে পারিনি পুলিশ এরকম করে কথা বলবে। আপনার কি বক্তব্য, মানে আপনি কি মনে করছেন যে এটা কাউন্সিলরের সাথে পুলিশ যোগ? আমি কিছুই বলতে চাই না এই ব্যাপারে। এই ব্যাপারে একটা জিনিসই বলতে চাই, আমি আগে আমার যে বন্ধুকে ফোন করছেন বলছি রুলিং পার্টির সাথে যখন এ করছো তখন একটু ভেবেচিন্তে পুলিশটা কত সাপোর্ট করবে সেটা জানি না। যখন এখন পুলিশ পাঠাচ্ছে এখন আতঙ্কে রয়েছেন মনে হচ্ছে না কি পোল বলেন্স আমি টিভিতে দেখেছিলাম, আজকে আমার নিজের বাড়িতে হয়ে আমার এই হবে না। ঘটনা ইলেকশন রেজাল্ট বেরোবার পরে আমি কাজ করছিলাম বাড়িতে বসে, তো কিছু ছেলে এসে বেল বাজালো, পরিচিত মুখ আবির মেখে। আমি বললাম কনগ্রাচুলেশনস, বলে আমাকে কনগ্রাচুলেশন জানিয়ে কী হবে, তোমরা বিরোধিতা করে তুমি বিরোধিতা করে কী করতে পারলে? আমি বিরোধিতা করেছি এই যে এসে এই যে যারা রাজনীতি যেভাবে হচ্ছে সেটা বিরোধিতা করেছিলাম, আগে বিরোধিতা করিনি। বলে তারপর নানারকম কথা কাটাকাটি করতে করতে একজন মুখে থুতু দিতে গেল, তখন আমি বললাম এটা কী, যারা পরিচিত মুখ ছিল বললাম এটা কী, এর জন্য এসছিস, কিসের জন্য এসছিস তোরা বল, কিসের জন্য এসছিস? বলে তোমাকে বার করে বার বেরো দেখাচ্ছি কিসের জন্য এসছি। বলতে বলতে ফোন করেছে, তখন পিছন থেকে আরও 20-25 জন লোক হাতে বাঁশ শাবল নিয়ে এসে আমি বললাম দাঁড়া আমি বেরোচ্ছি, আমাকে মারবি তো আসছি, আমাকে বাড়ির লোক বেরোতে দেয়নি। তো তারপরে তখন আমাকে না পেয়ে তখন এরম ভাঙচুর করেছে, করে বলেছে দেখে নেবো বিরোধিতা করা, এত এত বিরোধিতার কী আছে, এত লোক বিরোধিতা করে তোমার মতো কেউ বিরোধিতা করে না বলে কাউন্সিলর বা থানায় জানানো হয়েছে? থানায় জানানো হয়েছে, তিনবার জানানো হয়েছে। ওসিকে আমি ভিডিও পাঠিয়েছি, আমার একটা ভাঙচুরের ভিডিও রয়েছে। তো ওসি প্রথমে বললেন যে আমি কাউন্সিলরের সাথে কথা বলে নিচ্ছি, তো আমরা বলেছি তাহলে আমাদের লালবাজারে জানাতে হবে। এখন শুনলাম যে পুলিশ আসছেন, কাউন্সিলরকে মা জানিয়েছেন, কারণ মা কাউন্সিল আমাদের পরিচিত, মানে যে কাউন্সিলর আমার হাতে ও কলেজে ক্লাস কোটায় ভর্তি, আমরা ছাত্র পরিষদ করতাম আমার হাতে ভর্তি, প্রথম দুটো ইলেকশন একসঙ্গে আমার বাড়িতে ইলেকশনের আগে বসে মিটিং হতো। তো শুধু আমাদের বক্তব্য ছিল যে এরকম
অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে রাজনীতি না করে, আর নানা রকম তারা আসার জন্য নানা রকম যে কারাপশন ঢুকে যাচ্ছে এগুলোকে একটু বন্ধ করা, কারণ পার্টিটাকে আমরা ভালোবাসি। এখানকার কাউন্সিলরের নাম রাজনীতি পেশা নয়, কিছুই নয়, আমার একটা প্রফেশন রয়েছে এস্টাবলিশড, আমাকে সাইড করার কোনো ব্যাপারই নেই। আমার রাজনীতি করে আমি খাইও না, আমার এখানে আমি সিন্ডিকেটও করি না, প্রমোটারি কোথাও এসেছিলাম, কারণ আগের আমরা অ্যাসেম্বলি ইলেকশনেও আমরা MLA এর জন্য কাজ করেছি না। ওনার সঙ্গে এখন যারা চলে এসেছেন উনি মনে করেছেন তারাই, তাদের দিয়েই এখন রাজনীতি করা যাবে। এক কথায় বলা যায় আপনি, আপনার নাম দাদা? আমার নাম কৌশিক ভট্টাচার্য। চলন্ত বাসে আগুন নৈহাটিতে, প্রাণ ভয় বাস থেকে লাফ মেরে চম্পট দিল ওই বাসের চালক ও খালাসি। নৈহাটির ঘোষপাড়া রোডের রাজবন্দী গড় মোড়ের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালি শহরের দিক থেকে নৈহাটি গামী খালি বাসটি আচমকাই দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন রাস্তাঘাট শুনশান ছিল, আগুন লাগতেই বাস ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি। দমকলে দুটি ইঞ্জিন এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। যদিও আগুনে বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়াও একটি প্রখ্যাত ইলেকট্রনিক শোরুমের মিনি ট্রাকের সামনের অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে বাসটিতে আগুন লাগলো তা জানা যায়নি। আমি ডিউটি যাচ্ছিলাম, আমি এইচএফএলে চাকরি করি, তো যাওয়ার সময় দেখি বাসে এরকম মানে ভাঙা ছিল, বাস নেই, যাই গ্রেট স্টানে ওখানে যে একটা গাড়ি ছিল সেই গাড়িতে আগুন লেগে গেছে এবং বাসেও আগুন লেগে গেছিলো। ড্রাইভার খালাসি ভয়ে নেমে পালিয়ে গেছে এবং সকালবেলায় সেই বাস নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই তো গাড়ি ছিল, হ্যাঁ, আশেপাশে কোনো ক্ষতি হয় না, কিন্তু গ্রেট ইস্টার্নের ওই যে গাড়িতে থাকে সেই গাড়িতে ক্ষতি হয়েছে, কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে। বড় একটা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে, হ্যাঁ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। নির্জন মানে তখন রাত্রেবেলা, অত রাত্রেতে কোনো লোকজন ছিল না এবং সেই গাড়ি হঠাৎ আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়াতে কী হবে, ড্রাইভার নেমে পালিয়ে গেছে এবং গ্রেট ইস্টার্নে একটা গাড়ি ছিল ওই গাড়িতেও আগুন ধরে গেছে, কাঁচ পাঁচ সব ভেঙে গেছে। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICT রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 companies ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেইল ভিজিট BBIT। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও DGP-র যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।